विजयते श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपती <Sessizekij> वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्नितं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयम् गोपीजनो समयुक्तं विन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्ध भवेश पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ्कं लङ्हतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम् ब्रिंदा वही तू सिदेव वही पिया वही के सबसज श्नावक्ति पदे देवी सत्तवत्वी नमो नमः नारायण नमस्कृत्त नरों चैव नरोत्तम देविं सरस्वतिं व्यासं ततो जयो मुदीर शंकिर्तने किष्णो कथो पदेश गौरी अपत्रश्व प्रकासने चा সদা গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोद अक्ष जग বরল ধিয়ম সদা পরিভবগ্নমবিষ্ট দোহ তেথাস পদম শিববিরিনচনুতম শরণ্যম বৈততিহম বলতপাল ভবদ দীপুতম বন্দে মহাপুরশতে চরণ अरविंदম

अजानुलबित भुज कनका बधा संकीर्तनु कबितर कमलायताक्ष बरु दिज बरु जगत वंदे करो करुणा अवतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरवि दिव्यूप भुक्ति मुक्ति तदासी भावानुरूपे न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषि तवाम तो भागम नारायण प्रिय मनंग मदापहारम वाराणसीपुरपति भजबीशनाथम

राम राम हरे जंग ब्रह्म वरू नेन्द्रू दमरूतो सुन मन्ति दिवैस्तवै वेदै शांग पदक्रम उपनिषदै गायन्ति यम सामगा धेन आवस्थितो तदगते न मनसा पशन्ति यम योगिना जशं तं न विदहु सुरा सुरगणा देवायुतस्मे नम जा ब्रह्मवरुणेन्दुम तो। स्तुमति दीहि वेद शांग पदक्रमोपनिषद गाय तदगति न मनसा पश्यम योगिना यशं तम न विदुसुरा सुरगणा নমঃ গৌরীয় গোষ্ঠীপতি সিসিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গহফা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের জগতে একটা দল আছে তারা সবসময় বলেন পাবলিক ইন্টারেস্ট আমাদের প্রোটেক্ট করা দরকার এটা অনেক বড়ো আদর্শ বলে মনে করেন পাবলিকের জনসাধারণের আদর্শটাকে আমাদের রক্ষা জনসাধারণের স্বার্থকে রক্ষা করা এটা তারা মনে করেন বড় একটা আদর্শ আবার আরেকটা গ্রুপ আছেন তারা কেবল নিজের সুবিধার কথা চিন্তা করেন তারা প্রাইভেট ইন্টারেস্টের ব্যাপারে চিন্তা করেন পাবলিক ইন্টারেস্ট যা কিছু হোক আমার দেখার দরকার নেই আমি আমার আমি আমারটা বুঝে নেব পা কি কার কী হল আমার দেখার দরকার নেই আমার কি দরকার আছে এই এক ধরনের দল আছে প্রহপাত বলছেন আমরা কোনো পাবলিক ইন্টারেস্টের পক্ষেও নয় অথবা আমরা কোনো প্রাইভেট ইন্টারেস্টের যোগানদার করব এগুলোও আমরা নয় আমাদের উদ্দেশ্য হল যা কিছু জগতে আছে যা কিছু দেখা যাচ্ছে যা কিছু দেখা যাচ্ছে না যা কিছু ভিসিবল যাতে ইনভিসিবল চোখে দেখা যায় না আমাদের দৃষ্টির রেঞ্জের বাইরে যেখানে যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র একচেটিয়া অধিকার আছে কৃষ্ণের আমরা গৌড়িয়া মঠের ভক্তগণ এই ব্যাপারেই ব্যস্ত আছি আমরা অপরে কেউ কিছু বললো আমরা দেখতে যাব না আমরা কৃষ্ণের স্বার্থ কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন কি না যদি সন্তুষ্ট হন কতটা সন্তুষ্ট হচ্ছেন পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারছি কি না সেগুলোর ব্যাপারে আমাদের যারা বাস্তবিক সাধু তারা সবসময় চিন্তা করে থাকেন বাকি জগতের লোকের ক্ষমতাই নেই সব বিষয়গুলো একটু আলোচনা করে দেখবেন সত্যিই তো তাই এগুলো আলোচনা করার তাদের কোনো সময় নাই তারা বলছেন আমাদের এসব সময় নাই আমরা সব নিয়ে ব্যস্ত রয়েছি আমরা প্রবাদ দুঃখ করে বলছেন এই মরণশীল জগতে এই মরণশীল প্ল্যাটফর্ম এখানে কোনো ব্যক্তি একটা অ্যাবসলিউট টুথ পরম সত্যবস্তু যেটাকে প্রাপ্ত হলে অনন্তকালের জন্য সমাধান হয়ে যায় সেটার জন্য এক সেকেন্ডও সময় দিতে রাজি নয় দে আর নট রেডি টু গিভ ইভেন আ ফ্র্যাকশান অফ সেকেন্ড ফর দ্যাট পারপাস এতটাই তাদের বায়াসনেস এতটাই তাদের অহংকার এটাই তাদের অবস্থা যেখানে আমার অনন্তকালের জন্য সমাধান হয়ে যাবে পরম সত্যবস্তু সত্যবস্তুলে এসব ব্যাপারে আমাদের সময় নেই আমরা অন্য কাজে ব্যস্ত আছি এসব আমাদের কোনো সময় নেই কিন্তু সময় তো আছে যখন যমরাস তান দেবে ল্যাজ ধরে টান দেবে বাঁদরটাকে তখন সময় আছে যতবার বলো সময় নেই কিন্তু যমরাজ যখন ল্যাজটা ধরে টানবে ওই বাঁদরের তখন তার সময় বেরিয়ে যাবে সময় দিতেই হবে কার ক্ষমতা নেই লোকের এমনই একটা প্রিজুডিক্যাল কনসেপশান নিয়ে তারা জীবনযাপন করছেন কোনো কিছু তারা জানতে চান না খালি আমার শরীর আমার মন যেটা কুত্তা বেরালো কুকুর বেড়াল পশু পাখি এরাও নিজের শরীর নিয়ে ব্যস্ত থাকে এর বাইরে চেতনশীল মানুষ যদি না যায় তাহলে মানুষের কি মূল্য আছে মানুষ যদি পশুর মতোই চিন্তা করে খালি খাবো দাবো আমার সুবিধেটা আমি বুঝে নেবো কাউ যেন চিন্তার দরকার নেই মোরুগে সব দুনিয়া তাহলে আর পশুর সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায় হলো কোনো পার্থক্য তো দেখা যাচ্ছে না সেখানে যেখানে পিতাম বিশ্ব জানিয়েছেন যে যদি একটা পশুর খাওয়া দাওয়া নিয়ে আহার নিদ্রা ভাই মাইথনাঞ্চ সামান্য মেত পশুবি নানা জ্ঞান ও বিশেষ অধিক জ্ঞানে জ্ঞানেনহীনা পশুবি সমানা এটা শাস্তে বলেছেন যদি আমরাও পশুর মতো আহার নিদ্রা নিজের সুবিধে এইসব নিয়ে ব্যস্ত থাকি তা উই আর নো নট বেটার দেন পশু বৃষ্ট পশুর থেকে আমরা কিছু উন্নত হলাম না মানুষের সঙ্গে পশুর এইখানেই পার্থক্য যে পশু ভালো মন্দ বিচার করতে পারে না আর মানুষের রেশনালিটি আছে তারা বিচার করে রাখে সত্যিই তাই এই ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা মানুষের আছে কিন্তু এখন বর্তমানে মানুষের অবস্থা পশুর থেকেও নিচে চলে যাচ্ছে একটা পশুরও ওরকম খারাপ কাজ করতে পারবে না কিন্তু বর্তমানে এখন একটা পশুর থেকেও আমরা মানুষ নিচে চলে যাচ্ছি কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তঃকরণে ভোগ প্রবৃতি থাকবে শুধু ভোগ প্রদিন ভোগ প্রবৃত্তি নয় ভোগ ভোগ প্রবৃত্তির গন্ধ খালি একটু গন্ধ ভোগ ভোগ চলে গেছে ভোগ প্রবৃতি চলে গেছে খালি গন্ধটা রয়েছে তাহলেও ভগবানকে পাওয়া যাবে হ্যাঁ ভগবানকে পেয়ে কী হবে ভালোইটা আছি খাও ভালো থাকো ভালোই থাকো কিন্তু যদি মানুষ হয় কেউ তাহলে বিচার করে দেখবে একমাত্র হরিভজন ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই যদি থাকতো আমিও তাহলে এই অল্টারনেটিভ বিচারটা আমিও গ্রহণ করতাম যদি কেউ আমাকে বলে দিত ভগবত ভজন ছাড়া অন্য রাস্তা আছে তা আমিও চিন্তা করে দেখতাম কি করা যায় কিন্তু নেই অন্য কোনো রাস্তা নেই যদি এই জন্মে কেউ অস্বীকার করে আমি ভোজন করব না না করলে কিন্তু অনন্তকাল এই জড় সংসারে ঘোড়ো কুকুর বেড়াল পশু পাখি কখনও আফ্রিকার জঙ্গলে জন্মাও পাইথন হয়ে যেখানে খুশি বা অ্যামাজনের জঙ্গলে জন্মাও এগুলো জন্ম হতে থাকুক চুরাশি কোষ চুরাশি জনি ভ্রমণ করতে চুরাশি লক্ষ জনি। এগুলো ভ্রমণ করতে থাকুক কিছু করার কোনো না কোনো দিন তোমাকে আসতেই হবে আর অন্য কোনো রাস্তা নাই এই রাস্তায় তোমাকে আসতে হবে অন্য কোনো রাস্তা খোলা নেই কোনো অন্য করে এই রাস্তায় তোমাকে আসতে হবে এই জড়জগতকে বলা হয় ভোগভূমি ইজ দ্য প্লেন অফ এক্সপ্লয় এই জগতে এই জগৎটাকে বলা হয় বলা হয় হচ্ছে ভোগভূমি এখানে প্রত্যেককে ভোগে ভোগেতে ব্যস্ত এমনকি আমি প্রমাণ করে দেবো যদি রেগে যায় কোনো আচার্যের কাজ করছেন কোনো সন্ন্যাসী তাদেরও আমি অঙ্কের মতো লাইক ম্যাথমেটিক্স আমি প্রমাণ করে দেবো তোমাদের এখনও পর্যন্ত ভোগ ভূমিকায় রয়েছে তোমরা এখনও ভগবানের কিসে সন্তুষ্টি বিধান হবে এর চিন্তা তোমাদের ভেতরে নেই আর থাকবে বলে মনে হয় আমার এই কাপড়টার কি মূল্য আছে এই কাপড়টার কি মূল্য আছে এক পয়সা মূল্য আমি ছুঁড়ে ফেলে দিতে পারি জঞ্জালে কিন্তু এই কাপড়টাকেই মূল্য দিচ্ছে লোকে এই কাপড়টা তো মূল্য নেই এই কাপড়টার মূল্য তখন যখন এই কাপড়টার যে ইজ্জত আছে সেই ইজ্জতকে রক্ষা করার জন্য যে আমার জীবন আমার চরিত্র আমার স্বভাব যদি গঠিত হয় ভগবানের সন্তুষ্টির জন্য তাহলে এটার নাম আছে এটা মূল্য আছে মহাপ্রভু ঠিক এই কথাটাই তো বলেছিলেন সন্ন্যাস নেওয়ার পর সাক্ষাৎ ভগবান তা সন্ন্যাস নেওয়ার দরকার নেই কিন্তু নিলেন নিয়ে তিনি কাটোয়া থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছেন এবং বলছেন ভাগবতের ভাগবতের একটা শ্লোক উল্লেখ করে বলছেন এতম সমাস্থায় ও পারাত্মনিষ্ঠা পূর্বতনের মহৎভীর অহম তরিস্বামী স্বামী দুরন্তপারম তমহ মুকুন্দাঙ্গ্রিন সেই বহিব প্রভু কহে এটা বাংলা করছেন প্রভু মহাপ্রভু বাংলাও বলছেন আর এটাও বলছেন ভাগবতের শ্লোকও বলছেন প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন প্রভু কহে সাধু এই ভক্ষিক ভিক্ষুক বচন প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবনব্রত কৈল গ হন মুকুন্দ সেবায় হয় সংসার তারণ এই ভবসাগর এটার পারাপার কেউ পায়নি এই ভবসাগরের কোথায় শুরু কোথায় শেষ আজ পর্যন্ত কেউ পায়নি আজ কেউ পায়নি অপার সংসার এর পারাবার কেউ পায়নি বাঁচতে গেলে একটাই রাস্তা খোলা প্রবাদ বলছেন বহু কপালের জোত থাকলে পরে বহু কপালের জোত মানে সুকৃতি থাকলে পরে একজনের বাস্তবিক সাধু চরণে বিশ্বাস হয় একজন বাস্তবিক সাধু চরণে বিশ্বাস তখন হয় আর নাহলে চিটিংবাজি চরণে বিশ্বাস হতে পারে উদ্ধার তো কিছু রাস্তা কিছু খোলা নেই সেজন্য বলছেন এটাকে বলে দিস ইজ দ্য প্লেন অফ এক্সপ্লইটেশন এখানে হচ্ছে এটা হচ্ছে শোষণের ভূমিকা এই যে প্ল্যাটফর্মটা যেখানে আমরা আছি যেখানে আমরা আছি এই প্ল্যাটফর্মটাকে এটাকে বলে ভোগভূমি ভোগভূমি এখানে একে অপরকে ভোগ করছে বলে কথাটা মানে বুঝলাম না কথাটা মানে বুঝলাম না একে অপরকে বুঝি জানতে বা অজান্তে একে অপরকে ভোগ করছে এখানে এই কথাগুলি যেন গভীর গম্ভীরভাবে বিচার করা যায় তাহলে বোঝা যাবে সত্যিই তাই কথাটা সত্যি এটাকে ভোগভূমি বলা হয় এখানে একে অপরকে সবসময় ভোগ করছে পিতা ছেলেকে ভোগ করছে ছেলে বাবাকে ভোগ করছে মা বাবাকে ভোগ করছে বাবা মাকে ভোগ করছে উইদাউট সেলফ ইন্টারেস্ট দে ক্যান নট বি এনিথিং কেউ স্বীকার করতে পারে কেউ স্বীকার করবে না কেউ স্বীকার করবে আবার কেউ নাও করতে পারে তার বুদ্ধিটা অত দুই যাচ্ছে না অতদূর যাচ্ছে না সে বুঝতে বুঝতে পারছে না উপনিষদে একটা কথা আছে সেই কথাটার দ্বারা এটাকে মিলে নিতে হয় জীব জীবশ্ব জীবনম উপনিষদ বলছেন জীব জীবশ্ব জীবনম একটা জীব অপর জীবের উপর নির্ভর করে বাঁচে এখানে কেউ কাউকে ভোগ না করে থাকতে পারবেন বোঝা গেল যদি সূক্ষ্ম বিচার করা যায় অনেক সময় লাগবে এই কথাটা বুঝে নিতে হবে এখানে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করলে পরে দেখা যাবে জীব জীবস্ব জীবনম জীব এক জীব অপরজীবের উপর নির্ভর করে রয়েছে তা নালে বাঁচতে পারবে না আমরাও নির্ভর করে রয়েছি গাছপালার প্রাণ আছে আমরা নির্ভর করছি তো আমরা নারী খাচ্ছি কি কী আমরা তো গাছপালা গাছপালার প্রাণ আছে তাহলে ওই গাছপালার যে প্রাণ আছে ওই প্রাণ আছে কিন্তু তবুও ক্ষতি নেই স্বাস্থ্য বলছেন গাছপালার প্রাণ আছে কিন্তু তাদের যে আমাদের যেমন নার্ভাস সিস্টেম আছে ওদের অতটা লাগে না ওই জন্য শাক পাতা আরোহণ করে ফসল তোমাকে জীবনযাপন করতে হবে কিন্তু তাও এমনি নয় এমনি করলে আবার বিপদে পড়ে সেটাও আবার ভগবানকে দিয়ে সেটাও ভগবানকে দিয়ে করতে হবে তা যদি না হয় তার চোর বলবে গীতাতে বলছেন যদি ভগবানের দেওয়া জিনিসগুলো ভগবানকে না দিয়ে কেউ যদি হরণ করার চেষ্টা করে আত্মসাত করে সেটাকে কি বলছে তাকে বলা হচ্ছে চোর তাকে চোর বলা হয়েছে সে গুরু বৈষ্ণবের জিনিস ভগবানের জিনিস না বলে ওটাকে আত্মস্ব করছে নিজের ভোগে লাগাচ্ছে এই যে কি গম্ভীর বিচার আমি কোনো পাগলের কাছে দুটো কথায় ব্যাখ্যা করে বোঝাতে পারবো না অনেক দিন থাকতে হবে সঙ্গে কথাগুলো অনুভব করতে হবে জীব ও জীবশ জীবনাম এক জীব আরেক জীবের ও নির্ভর করে তবে বেঁচে থাকে তাহলে বাঁচতে পারে না যদি তুমি রান্না করো আমাকে যদি প্রসাদ দাও আমার যদি ভোগ বুদ্ধি থাকে প্রসাদ বুদ্ধি না থাকে তাহলে আমি তোমাকে ভোগ করলাম তুমি যে তোমার এনার্জিটা দিলে সেই এনার্জিটা রান্নার রূপে পরিণত হয়ে আমার কাছে এলো আমি বসে বসে খেলাম তাহলে আমার বাবু আনার জন্য আমার যে বাবুয়ানা এই বাবুয়ানার জন্য অন্য একটা সাধুকে পরিশ্রম করতে হচ্ছে যেটা একটা বাস্তবিক সাধু কোনো দিন করে না একটা বাস্তবিক সাধু যদি কোনোরকম কোনোরকমভাবে একটু দৃঢ়ভাবে কোনো কথা বলে সেটাও তার কিন্তু কাম নয় ক্রোধ নয় এটা বাঁচাবার জন্য যে এত বড় নিচে নেমে গেছে কোনো একটা চেতনা বলে কিছু দেখা যাচ্ছে না তাকে কি করে বাঁচানো তাই এখানে ব্রহ্মলোক পর্যন্ত কোনো জায়গা নেই যেখানে ভোগ ভূমিকার বাইরে কোনো না কোনোভাবে কেউ সূক্ষ্ম সূক্ষ্মরূপে কেউ রূপে যে কোনোভাবেই কেউ রূপে কেউ রূপে একে অপরকে ভোগ না করে থাকতে পারবে। এমন কি একটা গাছের উপরে দেখবে গাছ জন্মায় ও কিন্তু ওই গাছের রসটাকে মেচে নিয়ে খায় যেটাকে গুলঞ্চ বলো তোমরা বিভিন্ন তাহলে যে কোনোভাবে এই জগতে নয়িংলি ওর আনোয়িংলি জানতে বা অজান্তে একটা অদৃশ্য ভোগময় বিচার চলে যাচ্ছে কেউ জানতে পারছে না কারোর ধারণার মধ্যে নেই এটা অজানতে চলে যাচ্ছে সব কিন্তু যদি কোনো বাস্তবিক সাধু হয় যার অন্তঃকরণে ভোগ ভোগবাসনার বিন্দুমাত্র গন্ধ পর্যন্ত নেই তার কিন্তু এই জগতে কোনো পেনাল্টি দিতে হবে না তার জন্য কোনো পেনাল্টি দিতে হবে না বাকি সবাইকেই কোনো না কোনোভাবে পেনাল্টি দিতে হবে যার জন্যই গৃহস্থ ব্যক্তিদের পঞ্চশুনা তাদের বলা আছে যে কোনোভাবে দেবঋণ ঋষি ঋণ দেবঋণ পিতৃণ বোঝা গেল ভূতঋণ এগুলো সব শোধ করতে হয় জন্মাবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই ধরনের দায়িত্বটা পড়ে যাবে এ ধরনের দায়িত্বটা তার মধ্যে থাকবেই থাকবে পড়তেই যাবে এই দায়িত্বটা তাদেরকে সমাধান করতে হবে যদি সংসারে থাকে আবার যদি সন্ন্যাসের বেশে থাকে বাস্তবিক সন্ন্যাস নাই সন্ন্যাস মানে কি প্রভু বলল মুকুন্দ সেবন নত কৈলকন প্রভু কি বলছেন সন্ন্যাস ব্রত মানে হল আমি পরোটা খাবো লুচি খাবো আমি বেগুনি খাবো বৌদি একটু বেগুনি ভাঙন প্রচারে গেছিস আমি ওগুলোকে ছেঁটা মেরে তাড়িয়ে দিতাম ওগুলোকে আমি প্রচারে রাখতাম না কেশব মা রাখত না আমি কেশব কোশীমারা যে আনুগত্যে আমার কোনো অপরাধ হতো না বিকেলবেলা মুড়িচপ খাব দুপুরবেলা ঘুগনি সকালে ঘুগনি খাব তুমি কি এই জন্য প্রচারে এসছো তোমার কি দেখে ও প্রচারের আনন্দ তোমার কি দেখে কি আদর্শ তুমি দেখালে যাতে ও খুশি হবে যার জীবনটা পরিবর্তন হবে তোমার কি আদর্শটা দেখে সে অনুপ্রেরণা পাবে এখন তো অনুপ্রেরণা পাবে কি করে এখন যাদের আদর্শ আছে তাদের কাছেই লোকে আসছে না তাই বলছে আমি যাবো না যাদের আদর্শ আছে আচার যাদের জীবনের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে দিয়েছে ভগবানের জন্য তারপরও তো কোনো শুনছে না শুনছে কি তাহলে ওদের কি অবস্থা চিন্তা কর তাহলে আমাদের এই বিচারগুলো রাখতে হবে এটা হলো ভোগময় ভূমি এখানে সমস্ত ভোগ চলছে জানতে অজান্তে চলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি আমার লাল কাপড় থাকুক নীল কাপড় থাকুক যে কোনো কাপড় থাকুক নীল লাদা হলদে কাপড়ে কিছু যা আসে না যতদিন পর্যন্ত আমার মধ্যে ভোগের প্রবৃত্তি থাকবে তার গন্ধ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ভগবত ভজন একটা প্রহসন একটা চিটিং প্রপেন্সিটি ভগবত ভজন হবে না যদি বলে এখন নেই আমি চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা করো এখন নেই কিন্তু নিষ্কপটভাবে চেষ্টা করো এরা পৌপাত বলেছিলেন যে অজামিল সৌহরি এদের প্রত্যক্ষভাবে কপটতা ছিল না বুঝে গেল অজামিলের দুর্বলতা ছিল কপটতা ছিল না অজামিলের কপটতা ছিল না আরও যাদের নাম বললাম তাদের কপটতা ছিল না সবর ঋষি কপটতা ছিল না অজামিল সবর ঋষি আর তারপর ওই যে কি বলে যদু যা ছেলে কি বল জজাতি, যজাতি ছিল না যাতির যজাপির দুর্বলতা ছিল যদাপি বুঝতে পারত যজাপি যজাতি বুঝতে পারতো আমি যে করছি কাজটা ভালো নয় কিন্তু পারছি না আটকাতে এখানে বেশিরভাগ লোকের অবস্থাই এরকম কপট অবস্থা খুব কম লোক আছেন যাদের কপট অবস্থা নেই কিন্তু দুর্বল আমি পাচ্ছি না আমি চাষ চেষ্টা করছি আমার চেষ্টা আছে আমি এর বাইরে যাব গিয়ে আনন্দময় জগতে আমি প্রবিষ্ট হব আমি পারছি না আমি দুর্বল আমার মায়া গ্রাস করছে কিছুতেই আমাকে উঠতে দিচ্ছে না খালি আমি এবং আমার এই সেন্টার পয়েন্ট নেই আমি ঘোরাফেরা করছি আমার পড়াশোনা আমার ডিগ্রি যা কিছু আছে আমার রোজগার আমার সংসার যা কিছু সব আমি এবং আমার নিয়ে ঘোরাফেরক এর বাইরে যেতে পারিনি এর বাইরে যেতে পারিনি এর বাইরে তারা পাচ্ছে না তাদের অনেকে বলছেন মহারাজ আমরা উই আর রেডি টু স্যাক্রিফাইস আবার আরেক গ্রুপ বলছে খাও পিও জিও এনজয় ইয়ারস্যাল মজা করো আরে দুদিনের জীবন খাও আনন্দ করো ফুর্তি করো হ্যাঁ কি আছে যেটা চারবাক বলেছেন চারবক কি বলেছেন চারবাক বলছেন রিনাম কৃত কৃতম পিভেদ আরে ধার করো না পয়সা নেই আমার কাছে কি করে আমি ঘি খাবো আরে ধার করো না ধার করে ঘি খেতে থাকো এখানে অনেকে করেছে ফল ফল কিনে পুরো ধার করে আর দিতে পারছে না খেয়ে নাও আর কে কি করছে মরে যাবে কে আর দেবে হ্যাঁ বলছে বক বলছে ঘৃতম পিভেদ বলছেন মরে গেলে পরে কে দেখতে আসছে এ কোনো কথা নেই করে নাও মজা করে নাও এটা হচ্ছে চার পক্ষের নীতি মরে গেলে আবার কোথা থেকে আসবে মাথা খারাপ নেই খেয়ে নাও ওর দাঁত দেনা করে খেয়ে পালাও ব্যাস একটা সন্ন্যাসী মারা গেছে কদিন আগে ও হাজার হাজার টাকা ধার করেছে রাত্রিবেলা এগারোটার সময় গোপনে ভজন করিতে ঢুকত আর সকালবেলা ফেরি পালিয়ে যেত আর থাকলেই লোকে পেটাবে ওকে এই মারা গেছে সেদিনকে গো দিয়ে নাম হাজার হাজার টাকা ধার করে খেয়ে নিয়েছে এই হচ্ছে আমাদের অবস্থাটা কিন্তু দুর্বলতা যদি থাকে তাহলে কোনো কথা নয় দুর্বল ব্যক্তি কোনো না কোনো দিন মঙ্গল লাভ করতে পারবে আমি সেদিনও ব্যাখ্যা করছি কপট ব্যক্তির মঙ্গল হবে না কপট ব্যক্তির কোনো মঙ্গলের কোনো সম্ভাবনা নাই যেদিন কপটতা যাবে সেদিন কপটতা হইলে দূর প্রবেশ হয়ে প্রেমের পুর ইত্যাদি কথা বলছেন যদি যজাতি মনে করে থাকতো আমি ভোগ করে ব্যা সন্তুষ্টি লাভ করব। তাহলে যজাতি কেন কাট দিয়ে আরম্ভ করলো সৌভরি যদি মনে করে থাকতো আমি ভোগ করেই আনন্দ পাবো পঞ্চাশটা রাজকন্যাকে ভোগ করলো অনেক কিছু ভোগ করলো দিব অনেক কিছু করলো যোগ বলে কিন্তু কই তার শান্তি হলো না পরে তো কাদ্যে আরম্ভ করলো অজামিলের তো কই শান্তি হলো না হলো কি তাদের প্রত্যেককে আমি ভাগবত খুলে দেখিয়ে দেবো তারা কোথেকে কেঁদেছেন আমার কী সর্বনাশ হলো আমার ষাট হাজার বছরের ভজন ষাট হাজার বছরের ভজন সামান্য একটা কাম দেখে আমার শেষ হয়ে গেল ষাট হাজার বছর লেগেছিল তপস্যা করে ক্ষমতা আসতে বাট টু ডিস্ট্র ইট টুকস অনলি ফ্র্যাকশন অফ সেকেন্ড এই মুহূর্তে আমি কাম ভাব মনে আনবো আমার যত দিনের ভজন সব শেষ হয়ে যাবে ভোগ প্রবৃতি তাহলে করতে একটা বেল্ট আপ করতে কত সময় লাগে যেই ভক্তপতি চলে এলো সঙ্গে সঙ্গে তার কাম কামনা জাগলো সে এই অবস্থা থেকে সন্ন্যাসী হোক আচার্য হোক পড়ে গেল কিন্তু বাইরে লোক বুঝতে পারছে না পড়ে গেছে বাইরে কোনো লক্ষণ নেই বোকালাপগুলো বোঝে না তারা কিছু জানে না ওরা মনে করলো ইন্টারন্যাশনাল প্রচার করেছে আমি তাদেরকে বললাম খালি স্ত্রী সঙ্গ করলেই পতন হয় না আমি বলেছিলাম এক ইন্টারন্যাশনাল প্রচারে তার পতন হয়েছে নিজেই স্বীকার করেছেন তিনি নিজেই বলেছেন আমার অভিমান এসে আর তোমরা স্বীকার করছো না খালি স্ত্রী সঙ্গ করলেই পতন এরম কোনো কথা নেই যোশীর সঙ্গ যে কোনো প্রতিষ্ঠার সঙ্গ করলাম লাভ পূজা প্রতিষ্ঠা টাকা পয়সা আমি যা সঙ্গ করব আমার মোবাইলটাও যদি আমার ভোগের জনক হয় তাহলে মোবাইলে আমি অসৎসঙ্গ করছি আমি পরে যাব পরে গেছি বা পরে যাব আমাকে কোনো বাবা রক্ষা করতে পারবে না আমাকে বৈষ্ণব রক্ষা করতে পারে প্রোভাইডেড আমার মধ্যে থেকে অসৎ প্রবৃত্তি চলে যাচ্ছে বা তারা না গেলেও তারা সাহায্য করবে কিন্তু আমি নিষ্কবর নাহলে হবে না এই জন্য অজামিল ভোগ করে কোনো শান্তি পায় নাই সৌবরী ঋষি পঞ্চাশটা রাজকন্যাকে ভোগ করেও শান্তি পায় না এত বৈভব যোগ বলে এনেছেন কিছু করতে পারেনি যজাতি কিছু করতে পারেনি কিছু করতে পারেনি ওই জন্য যজাতি শেষেতে দুঃখ করে বলেছেন একটা কথা দুঃখ করে বলছেন ন যাত কামহ কামানাম উপভোগে না সম্মতি কামের প্রবৃত্তি নিবৃত্তি এর একটা কথা আছে কাম কখনোই ভোগের দ্বারা যাবে না আমি যদি মনে করি আমার খাওয়ার লালসাটা কমাবো আর এখন বেশি করে পোকোড়া ফোকড়া খেয়ে নিই তাহলে কোনোদিনই হবে না ওই জন্যই তো গুরুবর্গ আমাদের শাস্ত্রেতে লেখা আছে চাতুর্মাস পালন করতে হবে আর আমরা চাতুর্মাসও করি না চাতুর্মাস করতেই হবে করি না বললে হবে না চাতুর্মাস করতেই হবে এটা ভগবানের নির্দেশ চাতুর্মাস করতেই হবে এর বাইরে কিছু করা যাবে না তাহলে চাতুর পালন করা বিভিন্ন একাদশী ব্রত আদি সব কিছু পালন করা কার্তিক মাসে কী করে একটা কোনো মতো একটা খিচুড়ির মতো করে জান জিউ বা লালসাটা যায় এক মাস ভাল লাগছে না একই জিনিস খেতে খেতে ওই জন্য তো পরীক্ষা হচ্ছে কতটা লোভ লালসা আছে খেতে পারছে না এক ব্যক্তি জোর করে এলো এখানে চলে এসেছিলো তোমার কাছে গিয়েছিল মনে আছে সে রোগী কার্তিক মাসে একই হচ্ছে আবার কি কথা ভাল লাগিয়ে না চলে গেল তোমার কাছে প্রথমে গেল না কোথায় চলে গেলো দেবানন্দ গুরি বটে পয়সা আছে পয়সা দিয়ে এবার খাওয়া দাওয়া ভালো করে নিন তারা মেনে নিতে রাজি না আমি সেদিন বলছিলাম আমাদের আমাদের জীবনে ভগবানকে প্রাপ্তির জন্য কোনো ডিম্যান্ড আছে কি কে বলতে পারবে আমি ভগবানকে চাই কেউ বলতে পারে বুকা দিয়ে বলুক তুলসী হাত দিয়ে ভাগবত হাত দিয়ে বলুক ভগবানকে চাই কেউ চায় না নামে বলছি মালা সব করে বসে কিন্তু বাস্তবিক ভগবানকে কি চাই কি চাই না যদি চাই তাহলে অবশ্যই পাই যদি ভগবানের ডিম্যান্ড থাকে আমি ভগবানকেই চাই ভগবানের থেকে কিছু চাই না তাহলে ভগবানকে আসতেই হবে আমার কাছে যে বস্তুটাকে চোখে দেখতে পাই না আমরা স্থুল জগতের লোক আমরা চারিদিকে দেখছি কামিনী কাঞ্চন এইটি ভালো আর যাকে দেখা যায় না সে মাথা খারাপ করে লাভটা কি তাই তো দেখা যায় না ঠিক আছে ঘোর কুত্তা বেড়ালের মতো ঘুরতে থাকো অনন্ত জন্ম কি হবে আর ভগবান কেপে লাভ হবে না ওই জন্য যজাতি এই কথাটা আফসোস করে বলেছেন দুঃখ করে পরে অনুভব করেছেন সাধুগুরু বৈশবের বাক্যগুলো নিজের অনুভব করা ওই জন্য তাদের কথা এতখানি দাম এতখানি দাপট প্রত্যেকটা কথার মধ্যে মূল্য কেন তারা আচরণ করে কথাগুলো বলছেন হ্যাঁ বলছেন ন জাতু কাম হ কামা ভোগেনম নজাতু কাম কাম ভোগে না সম্মতি কাম কখনো কাম ভোগের দ্বারা যায় না যদি কেউ মনে করে আমি বেশি করে ভোগ করে নেওয়া চলে যাবে আর কি আছে কদিন আছি যাওয়ার সময় ঠিক করে হবে না কাম হচ্ছে আগুনের মতো কাম হচ্ছে আগুনের মতো এই আগুনের মধ্যে যদি ঘৃতা আহতি দিই আমি যদি আগুনের মধ্যে ঘিয়ের আহুতি দিই সোহা করে করে তাহলে কি আগুন নিবে যাবে নাকি বাড়বে কী হবে বাড়বে এটা সবাই জান আমি আগুনের মধ্যে যদি ইনফ্লেমেবল অবজেক্ট যেগুলো দহনশীল বস্তু সে ক্যারাসিন হোক মোবাইল হোক যে কোনো ঘি হোক যে কোনো জিনিস হোক আমি যদি সেই বস্তুটা জ্বলন্ত অবস্থায় রয়েছে তাকে যদি আবার এইগুলো আমি দিই দাহ্য পদার্থ দাহ্য পদার্থ যদি দিই ইনফ্লেবেল অবজেক্ট তাহলে তো আগুন বাড়বে ঠিক সেই রকম আমরা যদি মনে করি আমাদের খাওয়ার একটু ঠিক আছে কদিন খেয়ে নিই তারপর চলে যাবে হবে না কদিন হবে না ওই জন্য যারা গুরুানুগত্য করছেন বৈষ্ণবের বাস্তবিক আনুগত্য তারা পোখন থেকে লাগাম দেবেন আর কেউ নেই তো এখন একটু মোবাইলটা দেখে নি হবে না শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না ভোগ প্রবৃত্তি না যাওয়া পর্যন্ত কোনো লাভ হবে না কিছুই হবে না এরা বলছেন হবিষা কৃষ্ণব ভূয়ো এভাবেই বর্ততে বর্ত বর্ধতে বর্ধতে ন যাত কামহ কমানম উপভোগে না সম্মতি কাম কখনো কাম উপভোগের দ্বারা কখনোই শান্ত হয় না কারণ হবিষা মৈব ভুইও এভাবেই ভারতেতে আগুনেতে হবিষা মানে যে হবি মানে হচ্ছে ঘি তেল এগুলি যদি দিই তাহলে তো আগুন বাড়বে তো কমবে না এই জন্য প্রহ্লাদ মহারাজ বারবার জানিয়েছেন অসুর বালকগুলোকে এ অসুর বালকগুলো তোমরা শোনো ইন্দ্রিয়গণের যে ভোগ প্রবৃত্তি এগুলো চলবে এগুলো কোনোদিন বন্ধ হবে না প্রহ্লাদ মহারাজ বালকগুলোকে বোঝাচ্ছেন সুখম ঐন্দ্রিয়ম দৈত্য দেহযোগীন ও নাম সর্বত্র দুঃখম অযত্ন প্রহ্লাদ মহারাজ বলছেন এ অসুর বালকগণ আমার বন্ধুগণ জেনে রাখো যে এই জগতে তোমরা যদি মনে করো যে অপেক্ষা করবে করে ভোগ করে তারপর কিন্তু হবে না সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা এই যে সুখের চেষ্টা করছে সমস্ত প্রাণী অনন্ত ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে যত প্রাণী আছে একমাত্র বৈষ্ণবরা ছাড়া প্রত্যেকেই চাইছে আমার পৌপাদের ভাষা আমার দ্বারে ছোলাটা পড়ুক দুটো দাঁড় আছে ছোলাটা আমার দ্বারে পড়ুক বৌপাতের ভাষা ছোলাটা আমার দ্বারে ভুল ওই দ্বারা যেন না পড়ে প্রত্যেকের এই অবস্থা লুটে পুটে খাব সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন কেউ জানতে বা অজান্তে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী ব্যক্তি নয় মশা মাছি থেকে আরম্ভ করে প্রত্যেক প্রাণী প্রত্যেকে নিজের সুখের জন্য চিন্তা করছে প্রত্যেকে কোনো ব্যক্তি যদি বলে মারা আমি তো সামাজিক কর্ম করছি আমি অপরের সুখের জন্য আমি একটা আমাদের একটা মিশন খুলেছি আরও বেশি করে আমি প্রমাণ করে দেবো এগুলো আপনাদের ধোকাবাজি মিশনটা বাইরে আছে ভেতরে এক্স মিশন ওয়াই মিশন আমি কোনো নাম করতে খ্রিস্টান মিশন হতে পারে মায়াবাদী মিশন হতে পারে ওখানে বাইরে দান দক্ষিণার একটা পোস্টার আছে কিন্তু ভেতরে সব নিজেদের দান দক্ষিণা ওষুধ বিতরণ করছে কথাটা ঠিকই কিন্তু ওষুধ বিতরণের জন্য তাদের হয়তো একশো কোটি টাকা এসছে তারা বিতরণ করছে এক কোটি টাকাও নয় তাহলে এইভাবেই লোককে ধোকা দিচ্ছে আর প্রপাত কি বলছেন প্রপাত কি বলছেন এটাকে বলে বুকের পাটা প্রপাত বলছেন যে আমাদের উদয়স্ত পরিশ্রম তোদের তো পরিশ্রম করতে হয় না বসে বসে খেলে পরিশ্রম করতে কত রক্ত জল করে এক এক করে একটা একটা করে টাকা আনতে হয় সেবার জন্য কেউ গালাগাল দিয়ে দেয় আমাকে দিয়েছে গালাগাল তারই দিয়েছে চাতা বলে এরকম করেছে তবুও আমরা অভিমানটাই যেন না থাকে এই জন্য চেষ্টা করছি চেষ্টা করতে হয়েছে তাহলে প্রপাত বলছেন কত বড়ো বুকের পাঠা যে আমাদের গৌরীয় মঠের আমাদের গৌরীয় মঠের এক এক ব্যক্তি যারা রয়েছেন গৌরীয় মঠে যারা রয়েছেন আমাদের গৌরীয় মঠে তাদের প্রত্যেকের উদয় উদয়াস্ত পরিশ্রমের ফলে যে কানাকড়ি আমরা জমা করছি ভগবানের সেবার জন্য আপনাদের সমস্ত হিসাব আমরা দেখিয়ে দেবো পুরো বছরের হিসাব কোন সময় কত ভিক্ষা এসছে কত জমা পড়েছে কত খরচা একটা কানা করিও আমরা আমাদের নিজের ভোগের জন্য ব্যবহার করি না এই কথাটা পৌপাত বলতে পেরেছেন কেশব কুসিমা বলতে পেরেছেন সবাই বলতে পারবে না সবার ক্ষমতা নেই বলছেন আমাদের উদয়স্থ গৌরীয় মঠের এক এক ব্যক্তির ব্রহ্মচারী বা সন্ন্যাসীর উদয়স্থ পরিশ্রমের ফলে আমরা আপনাদের থেকে যা কিছু পাই সেগুলো সমস্ত কিছু আমরা পাই পয়সা হিসাব দিয়ে দেবো আপনাদের এই অর্থ গ্রন্থের কাজে লেগেছে এই অর্থ ভোগে লেগেছে সব আমরা ম্যানিপুলেশন করতে পারবো না আমরা নিজে লুকিয়ে আমাদের ব্যাংকের রেখে তো ব্যাঙ্ক নেই কোথায় আর লুকিয়ে রাখবো লুকিয়ে রাখার কোনো প্রশ্ন নেই এটা হচ্ছে মহান বৈষ্ণবগণের কথা তাই জন্য প্রহ্লাদ মহারাজ বারবার বলছেন হে বন্ধুগণ হে অসুর বালকগণ তোমরা চিন্তা করো সুক্ষম ঐন্দম দৈত্যা দেহ যোগীন দেহি নাম সর্বত্র লভ্যতে যশমাদ ইয়থা দুচ্ছম অযত্নতা আমার নিজে চোখে দেখা বেহালার ইউনিয়ন ড্রাগস কোম্পানি তার মালিক খোকা বাবু দুজন আছেন একজন বড় বাবু বড়োবাবু বাবু আমাকে তারা ভালোবাসতেন ওষুধের কোম্পানি আমি সায়েন্টিফিক রিসার্চের কোনো সুবিধে সাহায্য করে দিতাম আমি জানি তাদের আলিপুরে বাড়ি তাদের বাড়িতে সাতটা না আটটা কুকুর আছে প্রত্যেকটা কুকুর এক একটা দেশে কোনোটা কুকুর সুইজারল্যান্ডের কোনোটা ভুটানের কোনোটায় বিভিন্ন জায়গাকার কুকুর প্রত্যেক কুকুরের জন্য আলাদা আলাদা ঘর আছে এয়ার কন্ডিশন ঘর কোন কুকুরটা আট ডিগ্রি টেম্পারেচার থাকে কোনটু বারো রাত কুড়ি ডিগ্রি তাদের খাওয়া দাওয়া কে কী খায় আলাদা আলাদা তাদের ট্রেনার আছে মাস্টার কথা অর্থাৎ কুকুরের পেছনে তার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় তাহলে এটা আপনি কি বলবেন তাহলে কুকুরটা কত ভাগ্য করে এসছে এসি ঘরে থাকছে আর ভালো মন্দ খাচ্ছে আবার মালিক তাকে নিজের এসি গাড়িতে করে নিয়ে যাচ্ছে চল হরিদ্বারে অথচ আমাদের একটা গরিব লোক আমি নিজে চোখে দেখা খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কাজ সেরে আমি বেরোচ্ছি বৈজ্ঞানিকদের সঙ্গে প্রায় যেতে হতো সপ্তাহে একবার দুবার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য হঠাৎ নজর পড়ল একটা কচি বাচ্চা সবে জন্মেছে তাকে তার মা একটা চায়ের চা কিনেছে একটা পায়ের আর একটা পাউরুটি কিনেছে পাউরুটি কিনে ওই চায়েতে পাউরুটিটাকে ভেজাচ্ছে ভেজিয়ে জোর করে মুখে দিয়ে দিচ্ছে বাচ্চাটা চার মাসও হবে না চার মাস তার দুধ নাই দিতে পারছে না তাহলে এই দৃশ্যটাও আমি দেখেছি যে কী কষ্ট একটা বাচ্চা তার কর্মফল এতই খারাপ বাচ্চাটা তো কোনো জীবাত্মা ছিল প্রজন্মে তার কর্মফল এতই খারাপ সে এখন ভিকেরি মায়ের ছেলে তার একটা একটু একটু দুধও জুটছে না তাকে পাউরুটি ভিজিয়ে চায়ে ও খাওয়াচ্ছে আবার একটা কুকুর স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের একটা কুকুরের মায়না আমাদের দেশে একটা প্রফেসর পর্যন্ত পাবে না আমাদের দেশে একটা প্রফেসর এত মায়না পায় না ইংল্যান্ডের একটা কুকুরের মায়না এত ওরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে কুকুরকে ছেড়ে দিলে কে খুন করেছে কামড়ে ধরে নিয়ে চলে আসবে ট্রেনিং দেয়া স্কটল্যান্ড ইয়ার্ডের কুকুর একটা কুকুরের মায়না শুনলে মাথা খারাপ হয়ে যায় কুকুরটা এত মায়না পায় যুদ্ধের কুকুর আছে আমাদের মিলিটারিতে কুকুর আছে ওদেরকে নিয়ে যায় ওরা সুখে বলে দেয় এখানে শত্রু আছে কি না ও কুকুর আবার কুকুর দূরবীন দিয়ে এখন চোখ দিয়ে দেখছে কুকুর কুকুর দূরবীন দিয়ে দেখছে ওর সব পারে এর ট্রেনিং দেওয়া তাহলে মানুষের কি মূল্য আছে মানুষের কি মূল্যটা কি আছে যদি সে কুকুরের মতোই ভোগ ব্যক্তি সব কিছু হলো মূল্য কিছু নেই তাহলে একটা কুকুরের এই জন্মেতে এত ভোগ ভোগের সব ব্যবস্থা অথচ একটা মানুষের কোনো কিছু ব্যবস্থা নেই সে দিন আনে দিন খায় খেতে পারছে না দিন তাহলে প্রহ্লাদ মহারাজ বলছেন এটা দেখো তোমার কর্মফলে নির্ভর করে সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা ইন্দ্রিয়ের যে ভোগ তোমার যে ইন্দ্রিয় ঘটিত ইয়োর এনজয়মেন্ট রিলেটেড টু ইয়োর সেন্স এনজয়মেন্ট তোমার ইন্দ্রিয় তর্পণের যে বিষয়গুলো এগুলো সব নির্ভর করেছে পূর্ব জন্মে তোমাকে এইখানে এইটি করতে হবে এইটি তোমাকে করতে হবে কেউ ঝালমুড়ি বিক্রি করছে সারা জীবন ঝালমুড়ি বিক্রি করেই গেল তার। আমি বড় বাজারে যেতে যেতে দেখছি একটা বুড়ো ব্যক্তি বালতি পুরোনো বালতির ছাড়াচ্ছে কেটে কেটে হ্যাঁ বল এই ব্যক্তিটা সিরজ এইটি করে গেল বালতি ছাড়ানোই ওর কাজ বালতির এই যে পেছনটা ছাড়াচ্ছে ও সকাল থেকে উঠে সন্ধ্যেবন্ধু ওইটি কাজ তাহলে ভগবান কর্মফলে যাকে যে অবস্থায় রেখেছে তাকে তাই করতে হবে তার বাইরে কিছু করতে পারবে না তোমার হাতে কিছু নেই তুমি মনে করতে পারো অহংকারে আমার হাতে আমি প্রমাণ করে দেবো তোমার হাতে কিছু নেই তোমার ফোন ওয়ান ডে অ্যা গো ইয়োর হেলথ ওয়াজ ভেরি গুড উইদিন ওয়ান ডেজ ইউ ক্যান সিক সো সিক ফিলিং ব্যাড এত অসুস্থ হয়ে গেলে বিকজ নাথিং উইদ ইন কন্ট্রোলিং অল কন্ট্রোল বাই ভগবান প্রহ্লাদ মহারাজ এই কথা বলছে এই প্রতিজন্মে তুমি পাবে আবার সরকার গাধা সরকার সরকার কি গাধা বলি গাদা সরকার বলছেন এ পঙ্গু একে রেলে ফ্রি করে দেয়া হোক বলছে এ পঙ্গু ওর কার্ড আছে কি কিসের কার্ড কীসের কার্ড হ্যাঁ ওই যে ফেরিক্যাল হ্যান্ডিকার আমি গোমাতার বইতে বাধ্য হয়ে লিখলাম সরকারের কাছেও গেছে এই বই আমি অবাক হয়ে বললাম আচ্ছা যদি ওই যে হয়তো হাত নেই আঙুল নেই পা নেই সেই লোকটা যদি কোটি কোটি টাকার মালিক হয় তাকে ট্রেনেতে ফি ফ্রি করে দিয়ে আপনার কী সুবিধাটা হলো আমি বললাম আপনি কি সুবিধাটা করলেন ও তো কোটি কোটি টাকার মালিক ও তো আঙুল নেই ভাত নেই ঠিক আছে এ তো কোটি কোটি টাকার মালিক একটা মালিক আমি জানি বৃন্দাবনে তোমাকে নিয়ে গিয়ে দেখাবো তার পা নেই পা নেই ও কোটি টাকার মালিক সোনা হিরে রত্নর বৃন্দাবনে বাজারে কোনো সময় তোমাকে আমি দেখিয়ে দেবো তুমি যদি বিশ্বাস না কর ঠিক দেখবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজবে একটা চাকরের কোলে করে এলো মা মাকে যেমন কোলে করে নেয় নিয়ে এলো আমি হঠাৎ যাচ্ছি রে কী রে বাবা দেখি ওখানে গদিতে ছেড়ে দিল গড়িয়ে চলে গেলাম তারপরে বুঝলাম ও চাকরকে রেখেছে চাকরটার মায়না হলো পাঁচ হাজার টাকা মালিককে খালি বয়ে বয়ে নিয়ে যাবে তাহলে ওর হাত পা নেই হাত আছে পা টা নেই যেতে পারে না কি পঙ্গু ওখানে বোঝে বস ব্যবসা করছে গদিতে আর যে মায়না দিচ্ছে হয়তো তিন হাজার চার হাজার টাকা পায় বইয়ে বাড়িতে নিয়ে যাবে আবার নিয়ে যাবে তাহলে চিন্তা করে দেখো ওর কপালে ভোগটা রয়েছে কাজেই এইগুলো নিয়ে কেউ যদি চিন্তা করে তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই কেউ চিন্তা করছে না বর্তমানে এই এই রেওয়াজটা উঠে গেছে আমি এত বড় কথা বলছি আমি এত বড় কথা বলছি বর্তমানে এই কথাটা মানে কপুরের মতো উড়ে গেছে সেটা কি ভক্তির কথা এটা আমি বলছি না শাস্ত্র বলছেন জ্ঞানত সুলভম মুক্তির ভক্তির জ্ঞাদি পুণ্যত স্বয়ং সাধন সহস্রের হরিভক্তি সুদুর লাভা জ্ঞানত সুলভম মুক্তির জ্ঞানের দ্বারা জ্ঞান চর্চা করে আমি মুক্তি পেতে পারব জ্ঞানতাহা সুলভম মুক্তির ভক্তির যজ্ঞ আদি আমি যোগ্য আদি অনেক কিছু করেছি দান যোগ্য ধ্যান যোগ্য অনেক তাহলে এবার স্বর্গে যাওক্ষর কিন্তু কোটি কোটি সাধনের দ্বারা তুমি ভক্তি পাবে না ভক্তি ভগবান দিতে চায় না ভক্ত ভগবান ভক্তি সব নিয়ে যা কি চাই বল তুই ব্যবসা করেছিস তো আমার সঙ্গে আমার সঙ্গে তুই ব্যবসা করেছিস গুরু সেবা বা ভগবত ব্যবসা করেছিস কি চাই বল নিয়ে যা তুই তো আসল জিনিস চাস নি আমার কাছে তুই যা চেয়েছিস তাই পেয়েছিস বাঞ্ছাকল্প বৈষব বাঞ্ছাকল্প যা চেয়েছিস তাই দিয়ে দিয়েছিস সে জন্য বলছেন জ্ঞানত সুলভম মুক্তি জ্ঞানের দ্বারা মুক্তি সুলভত আর ভক্তির যজ্ঞাদি বিভিন্ন যোগ্য আদি করেছ ভোগ করো কিন্তু জেনে রাখো ভক্তি কোটি কোটি জন্মে ভগবান সহসা দিতে ভগবান দেন না না তা নয় দেন কিন্তু সহসা দিতে চান না এটা নারদজির সঙ্গে যুধিষ্ঠির মহারাজে আলোচনা হচ্ছে ভাগবতে যুধিষ্ঠির মহারাজকে নারদজি মহারাজ বলছেন যে ভগবান সবকিছু দিতে চান যে ইয়ে ইয়ে যথামান্তে তাং সতৈব ভাজাম্যাম ইয়ে প্রপদান্তে তাং সথৈব ভ যে আমাকে যেমন ভাবে কী চাই বল তুই আমাকে কিছু করেছিস আচ্ছা নিয়ে যা এটা সদ হয়ে গেল তোর কাছে আমি ধারি না তোর ধার ভগবান বগবান বলছি আমাকে এইভাবে করেছে এইটা চাইছেন নিয়ে যা কিন্তু ব্রজবাসীদের কাছে কিন্তু বলতে পারেননি কৃষ্ণ বলতে পেরেছেন ব্রজবাসীদের কাছে চুপ হয়ে গেছেন যে এখানে তো আমি যদি বলি কি লাগবে নিয়ে যাও নেবে না কেন ওরা তো আমার সন্তুষ্টি চায় ওরা তো আমার সন্তুষ্টি চায় ওরা কিছু চায় না এনা বলছেন যথামাং প্রপাদান্তে তাং সাথে ভাজাম না যে আমাকে যেমন মাঝে দেখুন তাই কিন্তু যে কোনো কিছু আমার থেকে চায় না তখন আমি চিন্তা করি ওকে কী দেবো যেটা প্রহ্লাদ মহারাজকে বারবার নৃশিংহদের বলছেন প্রহ্লাদ মহারাজকে বারবার নিঃসিংহ দেব আরে কিছু তো নাও এ কিছু লাগবে না আপনি আরে কিছু তো নাও আমি এসছি পরমেশ্বর বরদর সব যারা বর বরদাত্ত্রীগণ যারা বরদান করে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ তা তুমি কিছু নাও ও কিছু লাগবে না আপনাকে আরে কিছু তো নাও কিছু তো নাও আমার থেকে তো আমি বরদান করার মধ্যে শ্রেষ্ঠ তখন প্রহ্লাদ মহারাজ কী বললেন ঠিক আছে প্রথমে বললেন আপনি তো আমার নিরুপাধিক মালিক আমি যদি আমার গুরুবা থেকে মঠ মন্দির টাকা পয়সা কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করতাম তাহলে কী হতো কোনো এক ছাগল এক মহারাজের কাছে গেছে ওর লোভ দেখিয়েছে ভজনকুটিয়াটা তাকে দেবে টাকা পয়সা জমা আছে দিয়ে দেবে থেকে এইটি আমি খুঁজছিলাম আর তুই এইটি খুঁজবি তো শকুনের নজর এই মড়ার দিকে শকুন ওপর উঠছে দেখছে কোথায় মড়া পড়ে রয়েছে পচে ওইখানে গিয়ে খাবে এটা তো পশু সদৃশ্য এটা মানুষের পর্যায়েই পড়ে না যারা লোভ দেখাচ্ছেন আর যারা লোভ লোভে পড়ছেন দুটোর একটাও মানুষ না হ্যাঁ জীবহিংসা করছে। নিয়ম প্রপাত বলছেন জীবহিংসার ব্যাখ্যাটা শুনলে তো পাগল হয়ে যাবে যাই হোক প্রহ্লাদ মহারাজকে আমি নৃসিংহদের বলছি কিছু তো নাও আমার থেকে চাও আমি বর দেওয়ার জন্য এলাম আমার বরের কোনো প্রয় আপনি দর্শন দিয়েছেন আপনার নিরুপাধিক আমার কোনো স্বার্থ নিয়ে আপনার ভজন করি নাই আপনি আমার মালিক আপনি আপনার আমি গোলাম ভিত্ত এখানে আবার চাও পার কি আছে বরং তবুও কিছু চাও নৃসিংহদে কী বললেন বলছি কিছু চাও প্রহ্লাদ মা বলুন ঠিক আছে আপনি যখন বারবার বলছেন কিছু চাও কিছু চাও কিছু নাও ঠিক আছে তাহলে এক কাজ করুন কামানম হৃদয় সংগ্রহ কামানম হৃদ সংগ্রহ ভাবতস্থিনিয়ে ভরম আপনি আমাকে এমন আশীর্বাদ করুন বরদান করুন যারে আমার হৃদয়তে কামনা বসনার অঙ্কুরোদ্গম স্প্রাউট অফ কামা ক্যানট বি সিন ইনসান হা আমার হৃদয়তে যেন কামনা বাসনার স্প্রাউট অঙ্কুর যেমন ছোলা ভেজালে অঙ্কুর বেরোয় এটাও যেন না হয় কত চালাক প্রহ্লাদ মা কত চালাক চেয়ে নিলেন আপনি বলেছেন আপনার সম্মান আমি চাইলাম কী চাইলে ভাই কামা আনাম হৃদসংগ্রহ মবদস্থ বিনয় বরম আমাকে আশীর্বাদ করুন বরদান করুন যেন আমার হৃদয়ে কামনা বাসনার গন্ধ পর্যন্ত না হয় তাহলে কত চতুর ভক্ত হয় প্রত্যেক জন্মের লোকে ভোগ বিলাস পায় সে হয়তো বাঘগুলো তাজা রক্ত খাচ্ছে তুমি হয়তো রান্না করে খাচ্ছ একই তুমি রান্না করে খাচ্ছ সেই মাংসটাই ও কাঁচা খাচ্ছে এই তো পার্থক্য মানুষ তো আগে কাঁচাই খেত আদিম যুগে আর কি কী পার্থক্য রেখে তুমি যদি এখনো চিন্তা করতে না পারো তোমার জীবনের টার্গেট কি তোমার জীবনের লক্ষ্য কি কিছু টাকা কিছু রোজগার আমি যদি কোনো একটা বিখ্যাত লক্ষ্যে জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট জীবনে কী লাভ করেছো আমি মিনিস্টার হয়েছি প্রথমে আমি উকিল সেরম এসব করেছি সব কিছু করে কত টাকা ব্যাংকে আছে কত জমি জায়গা তারপর হাত ছড়িয়ে বল হরি হরিব চলে গেল গল্প বলতে খুব ভালো লাগে কিন্তু জীবনে যদি অনুভব করতে চাও তাহলে একটা পয়সা ছাত্রিচ্ছ করবে না একটা পাই পয়সা আমি জানি কিন্তু ভগবান এটি কিন্তু নিজে ভোগ করবে না ভগবানের জন্য দিয়েছে নিজে খাবে না তবেই দেবে না এই হচ্ছে মানুষের চরিত্র পাশবিক চরিত্র তাহলে যাই হোক এখন ভক্তি সম্বন্ধে ভক্তি সম্বন্ধে বলতে গিয়ে বলছেন নারদজি মহারাজ নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন রাজন ভগবান সব কিছু দেওয়ার জন্য তৈরি দাদাতি মুক্তিম স্মরণ ভক্তি মুক্তি মধ্য দিয়ে দেয় কী চাইব আর মুক্তি চাই তাও যে কিন্তু দদাতি মুক্তিম স্মরণ ভক্তিযোগ কিন্তু ভক্তিযোগ দিতে চান না যদি বলেন কেন ই আবার কী কথা মানে ভক্তিযোগ যদি দিয়ে দেয় ভগবানকে তো তোমার গোলামি করতে হবে অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব ভগবান যদি তোমাকে অনায়াসে ভক্তি দিয়ে দেয় ভক্তি দিলে তো ভগবানকে তোমার পিছনে সেবা করতে হবে ভগবান তোমার চিন্তা করতে করতে ভক্তর কি কী হলো না ভগবানের অত সময় নেই ওই জন্য আগে লেজে খেলাবে ভগবান আগে লেজে খেলাবে গুরু বৈষ্ণবের কথাটা মানে কি না ভগবান তো ডাইরেক্ট আসবে না ওর সামনে গুরু গুরুবৈষ্ণব এসে সাবধান করছে ওকে এক একটা ওয়ার্নিং দিচ্ছে শুনছে না কি আছে বলো হরি বল হয়ে গেল ভগবান তো তোমার কাছে সাক্ষাৎ আসবে না গুরু বৈষ্ণব রূপেই আসবে তারা বলবে তোমার কাছে সাক্ষাৎ এমন অবস্থা তুমি নি তোমার কাছে ভগবান ডাইরেক্ট চলে আসবে ভক্তের হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম সবার হৃদয়ে নয় তো পরমাত্মা রূপে সবার হৃদয়ে ভগবান আছেন তাহলে এই যুধিষ্ঠির মহারাজকে নারজি মহারাজ বলছেন রাজন ভগবান দদাতে মুক্তিম স্মরণ ভক্তিযোগাম মুক্তি পর্যন্ত দিয়ে দিতে চায় কিন্তু ভক্তি দেয় না কেন ভক্তি দিলে গোলামি করতে হবে ভগবানকে তো তার পেছনে থাকতে হবে না সবাই নেই দেখি আমি সত্যিকারে ভক্তি করে কিনা তারপর আমি থাকবো এই জন্য ভগবানের প্রতিজ্ঞা কী ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ভক্তের ভক্তের ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হয় কাজে আমি সাধারণ একটা লোকের পেছনে কেন চলবো ভক্তের পেছনে চলব ভগবান যে ভক্তের পিছনে থাকি যাই হোক তাহলে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেই শ্লোকেতে কি বলছেন না ভগবানের মহিমা বলছেন যেখানে ব্রহ্মা রুদ্র বরুণ ইন্দ্র চন্দ্র সব তার গোলামি করছে খুঁজছে কি না আমাদের কপিলজি মহারাজ কি বলছেন মত ভয়াত বাতবাতি সূর্যস্তপতি মদ ভয়াত মৃত্যুশরতে মদ ভয়াত মৃত্যু যমরাজ আমার ইচ্ছায় চলছে আমার ভয়েতে সূর্য আমার ভয়েতে দীনমণি আশ্চর্য যাচ্ছে চোলামি করছে আমার ভগবান বলছেন তাহলে এই ইন্দ্র বরুণ চন্দ্র থেকে আরম্ভ করে যত আছে দেবতা সব কি করছে এই পরমেশ্বর পরাত পর ভগবানের গোলামি করছে কেউ যদি বলেন কেউ যদি বলে আমার পছন্দ মতো একটা দেবতা নিয়ে নেবো কেউ বলে আমি কালীকে নেবো কেউ দুর্গা দেব যা ইচ্ছা নেই কিন্তু পার কোথায় পাব পার তো পাবি না তোমার তোকে তো বিষ্ণুর কাছে আসতেই হবে মৃত্যুর সময় তো বলকালী কালী বল বলবি না বলহরি হরি বলি বলতে হবে হ্যাঁ রাম নাম সত্য হ্যা বলতে হবে তোকে তো আর বললে চলবে না তুই দুর্গার ভজন কর শিবের ভজন যাই কর শিবের গজন গা যা তোর খুশি তুই খা তো তোর ইচ্ছা কিন্তু শেষে তো তোকে এই করতে হবে তুই না করিস তোর থেকে তোকে যা শ্মশানে নিয়ে যাবে তো করতেই হবে বল হরি বলি বলবে বলকালি কালী বল বলবে কি কেউ বলবে না এটা তো হয় না ও তো হবে না চণ্ডীপাঠটা পূর্ণ যদি কেউ করে প্রত্যেক পদে পদে আমি দেখে দেবো ছাগলগুলোকে পণ্ডীপাঠ করো প্রত্যেক পদে সমস্ত হয় বিষ্ণু 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 কেউ মাথায় ঢুকছে না খাচ্ছে দাচ্ছে মদ খাচ্ছে বিয়ে খাচ্ছে দিয়ে ঘুরছে কুকুর বেড়ালের মতো একটা ও মগজে ঢুকছে না যে কী বলছে চণ্ডীপাঠটা যে শুনলি সকালবেলা উঠে কাকের মতো কা 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 আরে চারটের সময় সাড়ে চারটে মহালয়াটা হচ্ছে শোন বেটা ওখানে চা খাওয়ার তারা খবরে বাচ্চাকে নিয়ে আদর ছাগলের সব ব্যস্ত একটু ধৈর্য বলে কিছু নেই যে আপনি দেখি কি বলছে দুটো শব্দ ও উঠে মহালয়া মহালয়ের মতো চলছে কে কার কথা শোনে কাকের মতো কাক যেমন সকালবেলা উঠে কা কা করে ওই চল আরে ময়ূরূ থাক ইশারায় কাজ কর সেবা তবে তো বুঝব সেবক হয়েছি বলতে হবে ইশারায় করতে হবে আমাদের ইশারা না করলেও করতে হবে প্রবাদ কোথায় চলে গেছে প্রবাদ সেবা করতে হবে সারা পৃথিবী জুড়ে যত চ্যানেল আছে যত টিভি সব জায়গায় চল শুনতেই হবে সব কথা এই কথাই শুনতে হবে আমি তোদের পায়ে তেল মাখাবো না এই কথাই শুনতে হবে কেন এটি মঙ্গলের কথা তলে যং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্দ্রমুরত সুমন্তি দিব্য স্তবই দিব্য স্তবের দ্বারা ইন্দ্র বরুণ ব্রহ্মা শিব সবাই মিলে প্রার্থনা করেছেন যেটার উপকোষেбат কিtone লিখেছেন কৃষ্ণ দেব ভবন্তম বন্দে হরি দেব ভবন্তম বন্দে যাদদপি সমাধি সোবিদির পিপাসyati নতব নখাগ্রমরিচিম ইদমি সামিনিস্যুতিক এখানে তো কি বলছে ব্রহ্মা শঙ্কর তপস্যা এক ঝলক একটা সেকেন্ডের জন্য আমাকে তোমার চরণটা একটু দেখাও দেখা পাচ্ছে না অজ ভব যার নামেতে শঙ্কর বসনও না জানে কাপড় কীর্তন আছে কেউ করে না চতুর্মুখ পাগল হয়ে গেছেন ভগবানের নাম নেই এছাড়া তো উপায় নেই বাবা আমাদের তো উপায় নেই আমাদের কে বাঁচাবে গুরু ভগবান ভগবান ছাড়া তো কিছু নেই কে বাঁচাবে অন্য আমার বাবা মা কে বাঁচাবে কেউ বাঁচাবে না তো সবাই নামে কেউ বাঁচাবে তোমার মৃত্যু এসে গেলে বাবা বাঁচাবে বাবা বলে এখন ডাক্তার বলবে এখন ভগবানের নাম জপুন যদি বাঁচে বাঁচলো জবাব দিয়ে দিল হয়েছে তো হায়দ্রাবাদে সব আমাকে গোলামি করিয়ে নেয় হ্যাঁ মহারাজ মরে যাচ্ছে আমি ঠিক আছে তোর গোলামি করি আমি গিয়ে নি প্রার্থনা পার্থনা করলো ওরা বেঁচে গেছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছি ওই হারাম জাদা এবার ওই ধনী ব্যক্তির থেকে পয়সা নিয়ে নিজের ব্যাংকে ঢোকাচ্ছে আমাকে আবার লোভ দেখাচ্ছে মহারাজ এটা হলে একটা বিরাট কিছু করে দেবো আপনি বাজে কথা বলবি না বললে একটা মারব হাতে থাপ্পা ফেলে দেবো বল কি করতে হবে কি বিপদে পড়েছি বলবি এখন মরছে এখন মরছে সব শেষ যতটুকু ছিল ভক্তি গেছে ব্যাঙ্কে টাকা জমাচ্ছে আরে না কে দেখবে কে সত্যিই তো তাই আমাকে দেখছে কে আমার তো ব্যাংকে একটা টাকা নেই ব্যাংকই নেই কে দেখছে আমাকে সারা জগৎ জুড়ে যে দেখছে আমাকে কে দেখছে পয়সার জন্য পাগলের দল সমস্ত দায়িত্ব ভগবান তোমার বিশ্বাসটা আছে কি না নেই বিশ্বাস কী হবে তাহলে ইয়ং ব্রহ্ম বরণেন্দর দেব বৈষ্ণব বেদ পাদক্রম উপনিষদ আদির দ্বারা যা স্তপ করে যাচ্ছে ঋষি মুনি সব দর্শন দা অদর্শন দা এক ঝলক পাচ্ছে না সেই ভগবানকে পাওয়ার জন্য কোনো ব্যস্ত নেই ছেলে পেয়ে বউ দোকান সব কিছু নিয়ে ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আরে কতদিন করবি একটা তো শেষ আছে রে বাবা এরপরে তো একটু শেষ দেখতে হবে এই কোথায় দেখবি ওই চলছে গতানুগতিক চলছে আমরা বিগত দিনে বিগত দিনে আমরা দেখছিলাম যে সমস্ত ব্রহ্মা তা ছেলে পেলেদের নিয়ে অজভব সবাই গেছেন ভগবান নাকি এই জগতে মর্তলীলা আবিষ্কার করেছেন নরলোক বিভূষণম ভগবানকে এই চোখের দ্বারা একটু দেখে চোখটা সার্থক করি যেখানে গোপীগীতা বলছে কেউ তো মাথায় মাথায় সব গজগজ করছে অন্য জিনিস গোপীগীতা কত পাঠ করা হয়েছে গোপীগীতা পুরো লম্বা বিস্তৃত ব্যাখ্যা রাস পঞ্চাধ্যায়ের খালি মানেটা কি এর ব্যাখ্যা দীর্ঘদিন যাব কে শোনে বস্ত লীলা এ মানেটা কি কেউ শোন খাবে দাবে নরকে যাবে অক্ষন্নতাম ফলামেদম না পরবিদাম এটা কি গোপীগীতা চোখের ফল হল গোপীকারা বলছেন চোখের যদি সার্থকতা হয় তাহলে কৃষ্ণরূপ দর্শন আমি যদি দেখতে পাই ভগবানকে তাহলে কী করে হবে গোপীকার বলছে অক্ষন্নতাম ফলমৃদম না পরম অন্য কিছু সার্থক নয় চোখের সার্থকতা হলো গোবিন্দ দর্শন আহা কিন্তু লোকে তো চাইছে না ভালোই আছি আমরা তা থাক কতদিন ভালো থাকিস দেখ এই হচ্ছে অবস্থা কেউ চাইছে না চাইলে তো মঙ্গলটা করব সাধুগুরু বৈষ্ণবের বাবার ক্ষমতা নেই যদি কেউ না চায় লাথি খেয়ে লাথি মেরে চলে যায় আমি কী করব কার জন্য করা এগুলো আমার সাধ্য পড়েছে এগুলো করা করে আরও রক্ত জল করা খাওয়ার টাইম নে শোয়ার টাইম নে দিন রাত কি জন্য এটা এদের সাধ্য আমার সাধ্য সাধ্য হবে এই জন্য করেছি এটা এই করেছে আমার সাধ্য হবে এই জন্য করেছি এত বুদ্ধিমান চারিদিকের লোকজন বুদ্ধিমান না বিরাট বুদ্ধিমান খাবার সময় খাবে নেমন্তন্ন করে যাও ও সঙ্গে সঙ্গে ছুটে চলে যাও বাকি কিছু করবে না অত কথা বলতে পারি না একটা মারুয়ারি সে দেহ রাখবে দেশ থেকে এসছে রাজস্থান থেকে এসছে মারোয়ারি দিন আগে একবার ছেঁড়া কাপড়ে এসছে দোকানে কাজ করতো কাউ দোকানে তারপর আস্তে 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 ওরা তো কষ্ট করতে পারে বাঙালি পারে না যদি পাঁচশো টাকা রোজগার করে ছশো টাকা খেয়ে নেবে বাঙালি আজকে মজা কেড়ে নেয় কালকে থাকবো কি না বাঙালি এটা ওরা কি করে মুড়ি খেয়ে জমায় আর সন্দেশকে শেষ করতে পারে আমার নিজের চোখে দেখা আমারই বন্ধু গুজরাটি বন্ধু তার বাবা ভিকিরি হয়ে এসছিল পরবর্তীকালে কোটি কোটি টাকা মালিক ওরা পারে কেন জানে কিন্তু আমাদের করবে না পরিশ্রম করবে না পরিশ্রম করবে না ওরা এই পরিশ্রম করে করে আস্তে 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 করবে সেই মারুয়ারি এখন ডালের গুদাম করেছে ডালের গোলা চালের গোলা ডালের গোলা সব করেছে বিরাট পয়সা হয়ে গেছে তার নাতি পুঁতি নিয়ে ভিড় তার নাতি জন্মেছে পুঁতি জন্মেছে মেয়ে জামাই সব নিয়ে একা ছিল এখন বোধহয় পঞ্চাশ জন হয়ে গেছে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে তার আবার নাতি সব একই জায়গায় থাকে তো মৃত্যু যখন হবে तक तो एट मजार कथा मृत्यु जखे शाशासाई बोल डाक मारवाड़ी डाक से अरे टूमपा कहाँ गए ये कहाँ गया सब डाक दोर से सब हाँ देख इच्छा सब समोस्ते चारिदी के भीड़ चारिदी के भीड़ गे राखबे सबके देखते चाय बहुमा बहू गया छोटा बहू गई सब भीड़ हो गए তারপর ছেলে চলে এসছে তখন উদ্বেগের সঙ্গে বলছে আরে সব ইদের আগে এত আমার গোড়ো আমার গদি মে কোন হ্যাঁ আরে গদিতে তো কেউ থাকবে ডাল নিতে আসবে চাল নিতে তখন কে দেবে যা শিগগিরি তাহলে মরতে যাচ্ছে তখন ওর ডালের চিন্তা আর সব ইদের আগে এত কোন হ্যাঁ গদিতে তো কেউ থাকবে সেখানে চাল ডাল নিতে আসবে দিবি তো তখনও লবলস্কানের হিসাব করছে এই হচ্ছে আমাদের পশু বুদ্ধি আর চিন্তা করেন বহুত কপাল ভালো থাকলে একটা মানুষ গালেতে হাত দিয়ে চিন্তা করে সত্যিই তো জীবনটা কী এরা অন্তত আইনস্টাইন করেছিলেন অবাক হয়ে এক দিন চিন্তা হচ্ছে আমি কী এক ক্ষুদ্র একটা প্রাণী কি মূল্য আছে আমার আমাদের মাথায় তো ঢুকলো না কারোর মাথায় ওনার মাথায় ঢুকলো কেন উনি চণ্ডীপাঠ চণ্ডীপাঠে আছে গীতা পাঠ করেন উনি সংস্কৃত জানতেন উনি তো পড়তেন নেতাজি সুভাষচন্দ্র পড়তেন আমরা তো বেশি বুদ্ধিমান আমাদের ওই জন্য কিছু জোটে না যাই হোক আমরা বিচার করে দেখেছি যে সুখদেব গোস্বামী এবার বলছেন অথ ব্রহ্মাত্মজৈর দেবৈ প্রজেশ্বৈর আবৃত অভ্যগাত ভবশ্চ ভূত ভব্যেশ যযৌ ভূতগণই বৃতহা সবাই মিলে এবার ভগবান নরলোক বিভূষণম ভগবান নরলোকের এক আশ্চর্য এ দারকাতে নাকি উনি এখন রয়েছেন চল আমরা সবাই দেখে আসি ভগবানকে সবাই মিলে ইন্দ্র মরু ভীর ভগবান আদিত্য বসবো অশ্বিনৌ ঋভবৌ অঙ্গিরসৌ রুদ্রা বিশ্বে শ্রাদশ্চ দেবতা তারা সবাই গন্ধর্বাপ নাগাহা সিদ্ধোচ্চারণ গুজকাহা ঋষয় পিতরশ্চব হ্যাঁ স্ববিদ্যাধর কিহা সবাই মিলে এক দলভেদ সবাই চলে এসছেন কোথায় কোথায় এসছেন দ্বারকাতে এসছেন ওখানে নাকি ভগবান লীলা করছেন চলে যাবেন জগৎ থেকে দ্বারকাম উপযোগমুর সর্বে কৃষ্ণ দিদ্দিক সবাহা কৃষ্ণকে দেখবার জন্য তার সব চলে এসছেন ঋষিমুনিগণ এসছেন ঋষয় পিতরশ্চৈব পিতরশইব সবিদ্যা ধর কিন্নারাহা সবাই চলে এসছেন এসছেন কি না দ্বারকাম উপযোগ সর্বে স্বে কৃষ্ণ দুর্দিক সবাহ বপুষা যে ভগবান নরলোক মনোরমম নরলোক অর্থাৎ লোকের একটা মনোরম দৃশ্য যে ভগবান নিজের রূপ যে ভগবান নিজের রূপটা যদি ভগবান দ্বারকার রাজসভায় চলতেন চলতে চলতে দেখলেন হঠাৎ স্ফটিক স্তম্ভ ক্রিস্চাল এই যে পিলার হঠাৎ নিজের রূপ দেখলেন কে এটা কে বলে নিজের নিজের রূপকে আলিঙ্গন করতে যাচ্ছেন ভগবান লেখা আছে উদ্ধবজি বলছেন কপাল ভালো থাকলে শুনবে তৃতীয় স্কন্ধে আছে ভগবান নিজের রূপ দেখে এটা কে রে বাবা বে নিজের রূপকে নিজেই আলিঙ্গন করে চুম্বন করতে যাচ্ছেন তাহলে বা বুঝে দেখুন তাহলে ভগবান কীরকম শুন নিজের রূপ নিজেই বুঝে কে রে বাবা এত সুন্দর নিজেই অবাক হয়ে যান তাহলে ধারুকাতে এ নরলোকমনোরমম জগতে এই অপূর্ব রূপ দর্শন করবেন এই জন্য তারা সব এসছেন আর তিনি এ জগতে যশোবিতন যশোবিতেনে লোকেশু সর্বলোকমালাপাহম মল অপহম অর্থাৎ সমস্ত লোকের কখনো কখনো ভগবান এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন দর্শন তো সবাই করছে করছে তো ভগবানের দর্শন করছে এরা সর্বজগতের অমঙ্গলকে সর্বজগতের অমঙ্গলকে তিনি কি করছেন শোষণ করে যেমন আমরা ছোটোবেলা ফাউন্টেন লিখতাম আর সঙ্গে আবার ব্লটিং করে নিজে লিখতে লিখতে ভট করে কালি পড়ে গেল আবার পূর্বে ছিল পূর্বে যেবি দত্ত যে বাগবেয়ার মঠ দিয়েছেন সব দিয়ে দিয়েছে প্রথমে পণ ছিলেন একটা পয়সা দিতেন না একটা পয়সা দিতেন না পর্বতে গৃহ জেবি দত্ত আমাদের বাড়ির পূর্বশ্রমিক কাছে বাগবা স্ট্রীদের মধ্যে জেবি দত্ত সুলেখা লেখা পরে কি করলেন সব দিয়ে দিলেন সমস্ত এমন কিছু তাই নয় যখন জেবি দত্ত শরীর ছাড়ছে প্রপাত বাগবায়ের মঠে আরতির কীর্তন শেষ হল প্রপাত বললেন দুজন ব্রহ্মচারীকে বললেন খোল নিয়ে শিগগিরই যান জেবি দত্তের বাড়ি এত সকালে ওনার বাড়ি যাবো জামিনী রঞ্জন প্রপাত তো আপনারা যান আমি বলছি কারণ আছে গিয়ে দেখে মরো মরো সেখানে গিয়ে খড় কর্তালে কীর্তন করতে আরম্ভ করলো প্রপাত এখান থেকে আশীর্বাদ করলে দত্ত চলে গেল তাহলে তিনি ওখান থেকে দেখছেন এটা কিন্তু রাস্তার ওপারে জেবি দত্ত বাগান থেকে বেরিয়ে অনেকটা যেত হবে তারপরে ভূপেন গ্রিস এভিনিউ এপারে আমাদের এলাকা তাহলে বুঝো তাহলে তার মঙ্গলটা করে দিল আর আমাদের যে বাঘভায়ের আমাদের যে চৈতন্য আমাদের যে গৌরী মঠের মা বলতাম কাকে নরহরিপ্রবু এই নরহরিপ্রভু এমনই সেবা করতেন করতে করতে তার ঘুম খাওয়া কিছুই ছিল না সব বন্ধ খালি কি করে বাচ্চাগুলো সু কষ্ট হবে লোকে কখন এলো রাত্রির এগারোটা বারোটায় বিশ্রাম করত কে আসবে এই সব সাধুগুলোর সঙ্গে আমাদের দর্শন হয়েছিল বলে আজকে দেখা যাচ্ছে কিছু না তো আমরাও শেষ হয়ে যেতাম গিরিমায় বলতেন আমা আমি যেমন কুকুর তেমন মুগুর দিতেন আমাকে এই গৌরীয় পত্রিকা নিয়ে টেনে টেনে বিক্রি করতাম বিক্রি করতে করতে নবদ্বীপ থেকে চলে যেতাম কলকাতা কলিয়া কলকাতা মাঠে গিয়ে যত চিঠি আছে সেই চিঠিগুলো জড়ো করে ফাইলে নিতাম পৌপাদের কাছে এসে চৈতন্য মাঠে দিতাম বা পৌপা যদি ওখান থেকে এখান থেকে চিঠি আর তার সঙ্গে সঙ্গে বিক্রি করতে মানে যখন আসতাম তখন রাত্রি সাড়ে দশটা এগারোটা শিয়াল লাগছে এই সেবা করতাম ভোরবেলা হলো বেরিয়ে যেতাম এরা সেবা করেছিল আমরা সেবা করি না সেবকের কোনো অভিমান থাকে না আমরা কোনোদিন বলি নাই কিছু অন্য নুন দিয়ে কিছুই নেই সব চলে গেছে জানে আমি আসবো কিছু নেই কি আছে কিছু আছে বলে এতটুকু অন্য প্রয়োজন দাও ওইটাই দাও নুন দিয়ে খুশি হয়ে চলে গেলাম দুদিনের দিনের করে গোবর্ধনে গেছি যদি এই হরিকথা ওরা শোনে তাহলে ওরা জানতে পারবে গোবর্ধন বাবা দু ট্রেন জার্নি কত কষ্ট করে যেতাম এখন ভালো ভালো টিকিট করে দেয় কিন্তু এইভাবে যেতাম দেখ খাওয়া দাওয়া নেই জলও খাই যে বলে কিছু নেই আড়াইতে তিনটে বাজে কি আছে তোমার কিছু আছে বলে একটু অন্নপুরো নুন দিয়ে দাও খেয়ে চরি করলাম পরিক্রমাতে পারবি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম পরিক্রমা গোবর্ধন পরিক্রমা করতে কত ভিটামিনের অভাব হচ্ছে কত প্রোটিনের এই হিসাবটা ক্যালকুলেশন আগে করবে গুরুদেবের কাছে এইভাবে তারা আত্মনিবেদন করে এসছে মায়াদেবীর চরণে তারা আত্মনিবেদন মায়াদেবীর চরণে করেছে তাই তাদের হিসাব কিতাব এরম হবে এইভাবে এসছে কিছু করার নেই কাজেই এবার এই ভগবান দেখতে যাচ্ছেন সবাই মিলে যাচ্ছেন নরলোক নরলৌকমনোরমাম আর সেখানে গিয়ে তস্যাম বিভ্রাজমানম সমৃদ্ধায়ম মহাদভীর মহধভীর বেচক শত অতৃপ্তা অতৃপ্ত চোখের তৃপ্তি হচ্ছে না তারা সবাই কি শোকে দেখতেই এসছেন কিন্তু চোখের তৃপ্তি হচ্ছে না যেটা চৈতন্য বলছে না গোপিকারা আরে ব্রহ্মা বোকা বুড়ো হাবড়া হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি নেই সবে দুটো চোখ দিয়েছে সব দুটো চোখ দিয়েছে কি কৃষ্ণকে কি দেখব ব্রহ্মা বুড়ো হয়ে গেছে বুদ্ধিশুদ্ধি নাই ব্রহ্মার কোনো বুদ্ধিশুদ্ধি নাই দুটো চোখ দিয়েছে আরে কৃষ্ণকে দেখতে হলে কোটি চোখ লাগে আর কোটি চোখ কোটি চোখ নাহি দিল কোটি চোখ শু নাহি দিল সবে দিল দুই কি বলছেন বাংলাতে চোখ সু নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেষ দিল কৃষ্ণ কি দেখিব মুই তাতে আবার নিমেষ দিয়েছে চোখের মেরম করছে হ্যাঁ তাহলে চোখে পলক পড়ছে কৃষ্ণকে কি দেখব কৃষ্ণকে দেখতে গেলে পলকহীনভাবে কোটি কোটি চোখ দরকার তবে এই ভগবান পরমেশ্বর এরা খুড়ি গল্প করবে এরা মনে করে এসব এমনি লেখা থাকে শাস্তে এই বিশ্বাস নিয়ে এরা শুনছে আর কি করবো করার কিছু নেই তা যাই হোক এখানে तस्यां भ्राजमायम समृद्धायम महदीर बैचक्षतो बैचक्षता अतृप्तात्मा बैचक्षता अवृत्वा बैचक्षता अबितृप्ताक्ष अवितृप्त मन तृप्ति है नहीं देखे कृष्णम अद्भुत दर्शनम कृष्ण अद्भुत दर्शन कर आहा कि अपूर्व তস্যাম ভ্রাজমানায়ম সমৃদ্ধায়ম মহীর ব্যাচক্ষত হ্যাঁ ব্যাচক্ষতা অতৃপ্ত আক্ষা কৃষ্ণম অদ্ভুত দর্শনম আর তারা কি করলেন দেবতারা স্বর্গতে স্বর্গতে নন্দনকানন স্বর্গতে হিমালয়ের উপরে যেতে যেতে অনেক জায়গা নজর পড়েছে যেগুলি মানুষ যেতে পারবে না এরকম খাড়া এটা গেলে পাওয়ালি এটাকে বলে স্বর্গের নন্দন কান ওখানে পৃথিবীর এমন কোনো ফুল নাই কোনো ফল নাই নেই কিন্তু কেউ যেতে পারবে না দেবতারা ঘুরে এরকম খাড়া পাওয়ালি হিমালয়ের গায়ে মা শঙ্কর পার্বতীর বিবাহের স্থান আছে শঙ্কর পার্বতী যেখানে বিয়ে হয়েছিল সেই জায়গা আছে ব্রহ্মা বিয়ে দিয়েছিলেন জায়গা আছে যাই হোক এখন স্বর্গদানু উপগীর স্বর্গদানু উপগীর স্বর্গ নন্দন কাননের পুষ্প নিয়ে এসে তারা ভগবানকে পুষ্প বৃষ্টি করছে ও ভগবানকে মন্ত্র বলছে তারা স্তব করছে বলছেন স্বর্গদানোপৈর মাললৈর সাদ যদুত্তমম আর গিভীর চিত্র পদা হ্যাঁ পদার্থাভিস হ্যাঁ তুষ্টুবুর জগদীশ্বরম ভিন্ন ভিন্ন মন্ত্রের দ্বারা তারা ভগবানকে স্তব করতে আরম্ভ করলো বিভিন্ন মালা চন্দন ভগবানের দিকে ছুটছে ভগবান দিব্য স্বর্গের মালা এইসব ছুটছে ভগবানের দিকে ছুটছে তারপর দেবতারা এবার স্তপ করতে আরম্ভ করলো আজকে হবে না সম্ভব কালকেই হয়তো আলোচনা করা হবে দেব শ্রী দেবা উচু দেবতারা বলছেন কালকে এসব আলোচনা করব ভগবানের ঈশত্ব ভগবানের ভগবত্তা এটা দেবতাদের ভগবত্তার মতো নয় ভগবান তো পরমেশ্বর এরা তো এমনি ভগবান এরা ঈশ্বর আর ভগবান তো পরমেশ্বর তাই যে এদের সঙ্গে সমান নয় এই জন্য দেবতারা উঁচু ওই মানে তারা বলছেন নতা নাথ পদারবিন্দম বুদ্ধিন্দ্রিয় প্রাণ মনোবচুভি হ্যাঁ যদিন য যতিতে যৎচিন্ত হৃদ হ্যাঁ কি করেন যত চিন্তাতে হ্যাঁ অন্তর্হৃদি ভাবযুক্ত মুমুক্ষবীর কর্মময় উরুপাশাত কর্মের কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ হ্যাঁ অমৃত বলিয়া যে সেবা করে নানাজনী ভ্রমী মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম পাতে যায় তাহলে এখানে বলছেন আমাদের যে যে পাশ আমাদের বন্ধনটা দেখতে পাচ্ছি না বন্ধন নেই কিন্তু গায়ে কোনো বন্ধন নেই আছে কি কার গায়ে বন্ধন কার গায়ে বন্ধন কিন্তু বন্ধনটা যে কোথায় আছে দেখতে পাচ্ছ না বুঝলেন অ্যালসিসিয়ান কুকুরকে যেমন মালিক দড়িতে বেঁধে যেখানে টানবে সেখানে যাবে আমরা হচ্ছে সেরকম দেখে প্রহ্লাদ মার বলছে প্রহ্লাদ মার বলছেন কুকুর বলেন নিজে নাকে বাঁধা বলদ যেমন কলুর বলদ এরকম এই উদাহরণ একই কথা এরা ভবন করছে কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছে না জীবনের মূল্যটা কি এই জীবনটা যে লাভ করলাম এই জীবনটা যে লাভ এটা কি এটা খাবো দাবো এই জন্য না কেউ রেহাই পাবে না কেউ না কোনো ব্যক্তি রেহাই পাবে না একমাত্র হরিভজন করছেন তারা তাই নতাস্মতে নতা পদার বিন্দম বুদ্ধেন্দ্রীয় প্রাণ মনোবচুভি হ্যাঁ যচ্চিন্তে অন্তর্ভৃদি ভাবযুক্ত এর ময়ো উরুপাশাত এই কর্মের যে দৃঢ় বন্ধন এর থেকে বার হওয়ার জন্য যে সমস্ত ঋষি মুনি সমস্ত লোক যারা সব প্রার্থনা করছেন সেই ভগবানের চরণ কমল আমরা একটু কৃপা চাই তিনি একটু যদি দেখেন কর্মবন্ধন চলে যাবে এই প্রার্থনা করছেন আজ এই পর্যন্তই আমাদেরকে বিশ্রাম দিতে হবে ছেলেমেয়েরা খেয়ে আসেনি এদের খেতে হবে শিগগিরই আমি হলে তো বকতাম এইগুলো বলে আসতে হয় সঙ্গে সঙ্গে কোন সময় পৌঁছাবে কাণ্ডজ্ঞান নেই যাই হোক ജാംഗരുദമരുതോ സ്ഥിതി വൈസ്തവ വേദയദ്രമോപനിഷദി ഗായമഗാധ്യേനവസ്ഥി തദ് മനസ പശ്യം യോഗിന് യശന്തം നദുഹസുരാസുരഗണ ദുത്തൈ നമച്ഛകൽപ്പിക്കവാസി पति तान पावन भविष्ण क्यों न हो